কষ্ট লাগে, স্বামীটা চলে গেছে, এখন ভালো একটা মনের মানুষ চাই যে আমাকে বিয়ে শাদি করবো, যে পাঁচত নামাজ পড়বো, রোজা করব, আমাকে ভালোবাসবো, তাকে আমি ভালোবাসবো, এরকম যদি একটা ভালো মনের মানুষ পাই তাকে আমার জীবনে মেনে নেব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম জ্যাসমিন। জ্যাসমিন আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন তো, যাই ভিডিও সামনে আসছেন, কি বলতে চান? ভাই ভিডিও তো অনেকবারই দুই এক চার পাঁচবার করছি, ভালো একটা মনের মানুষ তো পাই না। আপনার কি বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ হয়েছে, আমার একটা বাচ্চা আছে 2 বছরের। আচ্ছা আচ্ছা, তে বাচ্চা আছে, বিয়ে শাদী হয়েছে, তে যে স্বামীটা কেন ছেড়ে দিল কেন? ভাই স্বামীটা ছেড়ে দিল, স্বামীটা ভালো ছিল না, এই কারণে ছেড়ে দিয়েছে। মারধর করতো, অনেক মারধর করতো, সে আর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়ের সাথে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে এসে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? কষ্ট লাগে, স্বামীটা চলে গেছে, এখন ভালো একটা মনের মানুষ চাই যে আমাকে বিয়ে শাদি করবো, যে পাঁচত নামাজ পড়বো, রোজা করবো, আমাকে ভালোবাসবো, তাকেও আমি ভালোবাসবো, এরকম যদি একটা ভালো মনের মানুষ পাই তাকে আমার জীবনে মেনে নেব। পড়ালেখা করছিলেন আপনি? হ্যাঁ অবশ্যই, অল্প কিছু পারি। অল্প কিছু পড়ালেখা করছিলেন, তা স্বামীর সংসারে কি সুখ হয় নাই? না। আচ্ছা আচ্ছা, তো যে এখন ভিডিও সামনে আসছেন, এই বয়সে এসে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? কষ্ট লাগে ভাই, একা জীবন থাকি, বাচ্চাটার অনেক কষ্টে প্রতিবেদন ছাড়ছি এর আগে দুইবার, সে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, দেয়া বলে জ্যাসমিন এটা দেখাইবো এটা দেখাইবা, তে শুনেন যে যদি সত্যিকারের ভালোবাসে সে কি এই জিনিসটা দেখতে চায়, এটা দেখতে চায়, সে ভালোবাসতে বিয়ে করব, সে সব দেখবো, সে কি আগে সব দেখতে চাইবো? কম দেখি ভাই, আসলে কোনো ভালোবাসা না ভাই, 500 টাকা থেকে জিনিস দেখা যায়, 10000 টাকা দিলেও তো দেখান যায় না। এগুলা কখনোই করবেন না, এগুলা আসলে খুবই খারাপ, এগুলার কারণে আসলে ভিডিও করাই বন্ধ। আমি চাই যে আমাকে ভালোবাসুক, আমাকে বিয়ে করুক, কই রাস সে বলুক যে জ্যাসমিন এখন তুমি সব খুলে দাও তুমি, সমস্যা কি? তাপু তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সে আমার একটা নাম্বার আছে, সেই নাম্বারে কথা বলবে। নাম্বারটা মুখস্থ আছে? না আমার, আমি পারি না। হ্যাঁ আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় স্বামী আর নারীর জীবনের কষ্টের কথা, তার আসলে খুবই কষ্ট, এমতো অবস্থায় কেউ যদি তাকে বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01822747077। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই আসলে খোলা থাকে, নাম্বারটা খোলা রাখবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।